Hello friends, I am Chandrima. Welcome to my channel. আজ আমি তৈরি করব মৌরলা মাছের চচ্চড়ি। প্রথমেই আমি মাছটাকে ভালোভাবে ভেজে নেব। গ্যাসে কড়াটা চাপিয়ে দিলাম। কড়াটা একটু গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 100 গ্রাম সরষের তেল। 100 গ্রাম সরষের তেল দিয়ে তেলটাকে আমি গরম হতে দেব। যখনই আমরা মাছ ভাজব তখনই আমাদের খেয়াল করতে হবে কড়ার তেলটা যেন ভালো গরম হয়, নয়তো মাছ ভেঙে যাবে। তেলটা দেখুন ভালো গরম হয়েছে, ওপরে ধোয়া উঠছে, তেলের রঙটা পাল্টে গিয়েছে। এবার আমি ম্যারিনেট করা মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। চার পাঁচটা করে মাছ দেব আর ভেজে তুলব। উল্টিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দেখুন মাছগুলো কিন্তু একটুকু লেগে যায়নি। এবার একটু উল্টিয়ে দিলাম। এই মৌরলা মাছ কিন্তু ভাজলেও সাদাই দেখতে লাগবে, ভাজলেও কিন্তু লাল লাল হবে না। হয়ে গিয়েছে দেখুন, এবার তুলে দিচ্ছি। ঠিক একইভাবে কিন্তু আমি সবকটা মৌরলা মাছকে ভেজে নিয়েছি। এবার ওই গরম তেলেই দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, 1টা তেজপাতা। এবার ফোড়নটা একটু হতে দেব। কয়েক সেকেন্ড বাদে দিয়ে দিলাম ফেলে রাখা 4টে কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব, বেশি একটু বাদামি মতো হবে, কালারটা একটু চেঞ্জ হবে। ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিট ভাজার পরে দেখুন লঙ্কাটাও বেশ সাদা হয়ে উঠেছে, পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শোলা কচুগুলো। দেখুন ঠিক আমি এইভাবে করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু শোলা কচুর বদলে এখানে আপনারা কিন্তু আলু দিতে পারেন। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, হলুদটা ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি ছড়িয়ে দিয়েছি, মেশাতে সুবিধে হবে তাই। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি মিশিয়ে নেব। মশলাটা দিয়ে 5 মিনিট নাড়াচাড়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মৌরলা মাছগুলো। ভালো করে ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। ভালো করে মিশিয়ে দেব। তরকারিটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে, নয়তো তলাতে ধরে যাবে। মশলাটা তলাতে ধরে না যায় তাই আমি জল ছিটিয়ে ছিটিয়ে 1/2 কাপের মতো জল এখন দিয়ে দিলাম। এইভাবে করে কিন্তু আমি 500 গ্রাম জল একটু বাদে বাদে ছিটিয়ে ছিটিয়ে এর মধ্যে দিয়ে দেব। ছিটিয়ে ছিটিয়ে 500 গ্রাম জল দেওয়া হয়ে গেলে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। কিন্তু আমি ঢাকা তুলব, নাড়বো যাতে তলাতে ধরে না যায়। ঠিক এইভাবে করেই মৌরলা মাছের চচ্চড়িটা আমি তৈরি করে নিচ্ছি। আপনাদের রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমার রান্নাঘর, আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না যেন। 10 মিনিট বাদে ঢাকা তুললেই তৈরি হয়ে গেল মৌরলা মাছের চচ্চড়ি। এবার আমি পরিবেশন করে দেব। এবার চলুন আমাদের কি কি লেগেছে সেটা আমরা দেখে নিই। এখানে আমি মৌরলা মাছ নিয়েছি 500 গ্রাম, ভালো করে ধুয়ে বেছে নিয়েছি।
দিয়ে দিলাম এখানে লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। মৌরলা মাছটা লবণ হলুদ মেখে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্যে। ছোলা কচু নিয়েছি 500 গ্রাম, ঠিক আমি এইভাবে করে কেটে ধুয়ে নিয়েছি। ফোড়নের জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চামচ কালো জিরে আর 1টা তেজপাতা, আর মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজকে কুচিয়ে আমি এইভাবে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি 2টো টমাটো আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এখানে আমি লবণ নিয়েছি 1 চামচ, তবে আমি স্বাদ মতো দেব। শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ, কারণ এটা একটু ঝাল ঝাল হবে। আর হলুদ নিয়েছি 1 চামচ, আর 100 গ্রাম সর্ষের তেল নিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল মৌরলা মাছের চচ্চড়ি। আমি এবার পরিবেশন করে দিচ্ছি, আপনারা তৈরি করে খান। আর তৈরির পর কেমন হয়েছে আমাকে লিখে অবশ্যই জানাবেন। যারা এখনো আমার ভিডিওকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর চলি, ভালো খান, সুস্থ থাকুন।